নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ফারদিনের বাবা ফরিদ আলী মোল্লা। ফারদিনের পারফরমেন্স, প্রথমেই বাবার কাছে যে প্রশ্নটা আসা যায়, ছেলেকে ছোট থেকেই বাবা দেখেছে, এখন যেরকম ফারদিন খেলছে কতটা খুশি ফারদিনের খেলায়? দেখো, বাবা হিসেবে একটা খুশি থাকি, তবে এই মুহূর্তে ফারদিনের যে পারফরমেন্স, ফারদিন নিয়ে বেশি কিছু বলবো না। সুতরাং অনেক দূরকে এগাতে হবে এবং আরো ভালো খেলতে হবে। ফরিদদা, একটা কথা, মানে সম্প্রতি সব জায়গায় চর্চাই চলছে, মানে দল পরিবর্তন না করা বা মোহনবাগানেই থেকে যাওয়া, ঠিক এই যে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে ফারদিন যাচ্ছে, গোল আগের ম্যাচে নিঃসন্দেহে পেয়েছে একটা গোল, অনেকদিন পরে ফারদিনের পা থেকে গোল দেখা গেছে, ঠিক কি কারণের জন্য এই যে ডাউনফলটা হয়েছে? যেভাবে ফারদিন উঠেছিল সেইভাবে ফারদিনকে আবার দেখা যাচ্ছে না এখন ময়দানে, এর পেছনে ঠিক কারণটা কি? দেখো, সবসময় ফুটবলের ব্যাট প্যাট থাকে, তো হয়তো খারাপ সময়টা হয়তো এখন যাচ্ছে এবং নিশ্চয়ই এই খারাপ সময়টাকে নিশ্চয়ই ওভারকাম করে আবার ও নিজের জায়গায় আসবে। মানে কোনো কথা হয়েছে এই বিষয়ে বাবা আর ছেলের মধ্যে, যেটা একটু হলেও মোটিভেশনের কাজ করছে, ফারদিন বুঝেছে বিষয়টা? বাবা ছেলে সবসময় তো ওর সঙ্গে আমার ডিসকাস হয়, বাবার সঙ্গে কথাবার্তা সবসময় হয়, যাচ্ছে সময় নিশ্চয়ই সেটা সমাধান হবে এবং ছেলের সঙ্গে সবসময় আলোচনা করছি, নিশ্চয়ই আগামী দিন একটা ভালো রেজাল্টও আসবে, আবার ভালো রেজাল্ট করবে। ও কিছু চিন্তা ভাবনা করছে যে কথাটা জানিয়েছে যে নাকি মোহনবাগানেই থাকবো নাকি ভবিষ্যতে আরও কোনো এগিয়ে যাওয়ার চিন্তা? না, সেই সময় মূলত এখন সেই চিন্তা করিনি, জাস্ট এখন যেখানে আছে সেটা নিয়েই ভাবছে এবং এখানে কত বেটার পারফরমেন্স করে সেটা নিয়ে অনেক চেষ্টা করে যাচ্ছে এবং আগামী দিন নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে। না, আশাবাদী আবার ময়দানে যেভাবে ফারদিন উঠেছিল সেইভাবেই আবার ফারদিন ফিরে আসবে। হ্যাঁ, নিশ্চয়ই, ইনশাল্লাহ একদিন অবশ্যই ও ফিরে আসবে এবং ওর জায়গায় ও অবশ্যই আসবে, এটা আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ।